আসবে সাথে সঙ্গে ফ্যামিলি, আমাদের বড় দাদারা আছে, গার্জিয়ানরা আছে, পার্থরা আছে, আমাদের স্যার আছেন এখানে, এত সুন্দর এরা সবাই মিলেমিশে মাঠটাকে তৈরি করেছে এই ছেলেদের জন্য। আগামী দিনে বলে প্রস্তাব দিয়েছেন এখানে যদি ক্রিকেটটা এক্সিবিশন ম্যাচ হোক বা আরও ইনফ্রাস্ট্রাকচার যদি বাড়ানো যদি যেতে পারে ট্রফির একটা খেলা, হ্যাঁ কোচবিহার ট্রফি যেটা আমাদের বিসিসিআই যেটা করায়, এটা মহারাজ যখন শুরু করিয়েছিলেন সেটাকে আমরা আবার এখানে আনার চেষ্টা করব। সেই প্রস্তাবটা নিয়ে আমি অভিষেক ডালমিয়া যে আমাদের ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের এসেছিলেন এখানে দুদিন আগে, আশা করছি ওনার সঙ্গে কথা বলার পর এইটা আমরা ফিউচারে দেখতে পারবো এই মাটিতে। আর কোচবিহার খেলে কেমন লাগলো দাদা? অনেক ভালো লেগেছে, দাদারা বলছে কি থেকে যেতে, কিন্তু এখন বউ বাচ্চাকে আনিনি, তো নেক্সট টাইম যখন আসবো প্ল্যান করে আসবো 5-6 দিনে, তখন ঘুরে পুরো এখানে যা ইতিহাস আছে এখানে পুরো দেখবো, ফিল করবো, এনজয় করবো। আর আমাদের মা মাটির মানুষের এই যে আমাদের এত সুন্দর ডেস্টিনেশন এখানে ভোগ করে যাবো। কোচবিহারে রঞ্জি খেলার কোনো রকম প্রস্তাবনা আছে কি? সেটাই তো গিয়ে আলোচনা করবো একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার পর। আপনি যে খেললেন কেমন লাগলো? অনেক ভালো লাগে। বাজাজ পুষ্পা অটো, আমাদের এখানে সামান্য ডাউন পেমেন্ট এবং কম সুদের হারে বাজাজের প্রত্যেকটি মডেলের বাইক পেয়ে যাবেন। এছাড়াও প্রত্যেক বাইকের সঙ্গে এসেসরিজ পাবেন সম্পূর্ণ বিনামূল্যে। সার্ভিসের দুরন্ত সুবিধা এবং আপনাদের একমাত্র ভরসা বাজাজ পুষ্পা অটো। ঠিকানা বামনহাট মেইন রোড বন্ধন ব্যাংকের পাশে। যোগাযোগ নম্বর 7364854399। ডিপি সিং স্যার, আমাদের পার্থদা বললেন, এত সুন্দরভাবে বললেন, তাদের অভিজ্ঞতা আপনারা বুঝেই গেছেন বলার সেটা স্টেজে কতটা আছে। আমি তো খেলার মাঠের মানুষ, খেলাটা পছন্দ করতাম কিন্তু কোনোদিন ভালো বক্তা হয়ে উঠতে পারিনি। আমাদের খেলায় সহজ ছিল, যখন মিডিয়ারা প্রশ্ন করে তখন উত্তরটা দিই, তখন অনেক সহজ হয়। কিন্তু আপনারা জানেন খেলার মাঠ থেকে এখন রাজনীতির ময়দানে এসেছি, আপনাদের ভালোবাসায় পেয়ে আমাদের অঞ্চলের আমাদের গোটা রাজ্যতে এত ভালোভাবে আপনারা আশীর্বাদ করে আমাদের মামাটি মানুষের সরকারটাকে এনেছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। প্রথমেই বলবো আমাদের মঞ্চে উপস্থিত আছেন যারা আজকে উপস্থিত আছেন, পারসদা আছেন আমাদের এডুকেশন ডিপার্টমেন্ট থেকে, ওনার সঙ্গে অনেকদিন পর দেখা হয়েছে, অ্যাসেম্বলিতে দেখা হয়েছিল লাস্ট, যখন ধাক্কাধাক্কি হয়েছিল সবার সঙ্গে বিজেপিদের সঙ্গে, তারপরে আজকে দেখা হচ্ছে। সঙ্গে আছেন আমাদের রবীন্দ্রনাথ ঘোষ, চেয়ারম্যান কোচবিহার মিউনিসিপ্যালিটি, শ্রী উদয়ন গো এমএলএ দিনহাটা কোচবিহার, পার্থ প্রতিম দা আছেন আমাদের চেয়ারম্যান, আমাদের সাংসদ এক্স, শ্রী ডিপি সিং স্যার আইপিএস আইজিপি নর্থ বেঙ্গল উপস্থিত আছেন, ডিআইজি জলপাইগুড়ি অমিত দা, শ্রী পাওয়ান দা আছেন এইখানে আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কোচবিহার উপস্থিত আছেন, আমাদের ডান দিকে দাঁড়িয়ে আছেন পপুলার, একটু আগেই ডিপি সিং স্যার বললেন বহুত পপুলার হয়ে গেছেন জনপ্রিয় আমাদের আইপিএস অফিসার সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ সুমিত কুমার, কি বলবো সেটা ভাবছিলাম। একটু আগেই ডিপি স্যার বললেন কি এইখানে যদি কিছু ক্রিকেটের কিছু করা যেতে পারে, নিশ্চয়ই করা যেতে পারে, শুধুমাত্র ক্রিকেট ফুটবল নয়, আমার চিন্তাভাবনা আছে গোটা স্পোর্টস, যে অলিম্পিক্সে খেলাধুলা হয় সব কটা অলিম্পিক্সে স্পোর্টস যদি আমাদের স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে আমরা এখানে আনতে পারি কোচবিহারের মাটিতে, তাহলে এর থেকে ভালো জিনিস কিছু হবে না। কেন আমি মনে করি আমাদের বাংলার মাটিতে কোনায় কোনায় আমাদের প্রচুর প্রতিভা আছে, সেই প্রতিভাকে এই জায়গা একটা প্রদান করা সেই দায়িত্বটা আমরা দায়িত্ব পেয়েছি স্পোর্টস ক্রীড়াতে। তো আমি এটা আজকে এই মাটিতে কথা দিয়ে যাচ্ছি, এখান থেকে ফেরার পর আমার সিনিয়র অরূপ স্যার আছেন, অরূপ বিশ্বাস স্যার যিনি আমার সিনিয়র মিনিস্টার, তার সঙ্গে বসে আমাদের ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল অভিষেক ডালমিয়ার সঙ্গে বসে একটা আলোচনা করা, একটা প্ল্যান তৈরি করা, কি এত ভালোবাসা এই আপনাদের মধ্যে দেখলাম, ছেলেদের মধ্যে দেখলাম, অনেক বয়স্করাও দেখলাম মাঠে নেমে ফুল এফার্ট দিয়ে ম্যাচ খেলছেন, তাদের জন্য কিছু করা, একটা প্ল্যান তৈরি করা, কি এত ভালোবাসা এই আপনাদের মধ্যে দেখলাম, ছেলেদের মধ্যে দেখলাম, অনেক বয়স্করাও দেখলাম মাঠে নেমে ফুল এফার্ট দিয়ে ম্যাচ খেলছেন, তাদের জন্য কিছু এই অঞ্চলে করাটা অনেকটাই জরুরি। আর যারা আজকে জিতেছে এই দুটো টিম, যে জিতেছে তাদেরকে অনেক অনেক অভিনন্দন, আর যারা জিততে পারেনি তাদেরকেও অভিনন্দন। কেন আমি মনে করি
খেলায় হার জিত সব সময় থাকে, কোনোদিন মাথা নিচু করার দরকার নেই। আজকে হয়তো হেরেছেন, কালকে আবার ভালো করে জিততে পারবেন, এইটাই হচ্ছে আমাদের খেলার একটাই বেনিফিট। খেলাধুলাতে কিন্তু কামব্যাক করার সেই সুযোগটা সবসময় থাকে, অন্য ফিল্ডে কোনোদিন থাকে না, এটাই বলার ছিল। আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন যখন খেলতাম কেকেআরের হয়ে, 4 বছর খেলেছি, ভগবানের আশীর্বাদে, তোমাদের আশীর্বাদে 4 মেরে কলকাতাকে প্রথমবার জিতিয়ে সেটা জেতাতে পেরেছি। সেই তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা না থাকলে সেটা হতো না কোনোদিন। অনেক অনেক ধন্যবাদ আবার বলবো, এটা একটা ঐতিহাসিক আমাদের ডিস্ট্রিক্ট, যেখানে এই ফুটবলটাকে আবার আমাদের কুচবিহার ডিস্ট্রিক্ট পুলিশে যত সদস্যরা আছেন এটা আবার থেকে জাগানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। এইভাবে আপনারা কন্টিনিউ করতে থাকুন, আমি অনেক বছর পর এসেছি, আবার আমাকে আমন্ত্রিত করা হয়েছে, দাদা বলেছেন পরিবার নিয়ে আবার আসবো আর একটা বড় প্ল্যান নিয়ে আসবো। আর যত আপনাদের টিমের সদস্যরা আছে, পুলিশদের অফিসাররা আছেন এইখানে সবাই, যারা যারা পেছনে খেটেছেন প্রচুর, তাদের জন্য একটা জোরে করে হাততালি দিই।